প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর থেকে কবে তোমরা কলেজে ভর্তি হতে পারবে? কলেজে ভর্তি হতে গেলে কি তোমাদের কোনো আবার লিখিত পরীক্ষা দিতে হবে কি না? এবং কলেজে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম জানা গেছে, এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, তোমাদের প্রত্যেকের ভর্তির প্রক্রিয়া এবছরের থেকে ভিন্ন হতে চলেছে, সমস্তটাই জানাবো। একই সাথে তোমরা যারা কলেজে পড়ছো, তোমাদের এর ইভেন সেমিস্টারের পরীক্ষা অনলাইন অফলাইনে এই মুহূর্তে কি তথ্য রয়েছে সেটাও বিস্তারিত এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কলেজে ভর্তি হতে চাইছো, কিংবা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো যাদের ইভেন সেমিস্টার রয়েছে, প্রত্যেকের ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সত্যি কি গরম! তো সবার প্রথমেই তোমাদের আলোচনা করব, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের রেজাল্ট এবং ভর্তির প্রক্রিয়া সম্বন্ধিত, এবং তোমরা যারা ইউজি দিয়েছো ও তোমাদের পিজির ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত, এবং তারপরে কলেজের ইভেন সেমিস্টার নিয়ে আলোচনা করব। দেখো, এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা সকলেই জেনে গেছো, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা হয়ে গেছে। 3রা জুন মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ অ্যাকচুয়ালি কোন দিন হবে সেই সুনির্দিষ্ট দিন কিন্তু এখনও পর্যন্ত উচ্চ সংসদ সভাপতি বা উচ্চ সংসদের তরফ থেকে ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্র মারফত যে তথ্য রয়েছে সেই অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুন মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে চলেছে। এবার বলে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের পর কবে থেকে তোমরা অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হতে পারবে? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিনকে প্রকাশিত হবে তার পরের দিন থেকেই তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বা কলেজে ভর্তির জন্য আবেদন করার জন্য আবেদন করার পর তোমাদের কি কলেজে ভর্তি হতে গেলে কোনো রকম পরীক্ষা দিতে হবে? তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির জন্য কোনো রকম এন্ট্রেন্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, যেটা এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রত্যেকটি কলেজ এর তরফ থেকে সূত্র মারফত তথ্য রয়েছে। এ কাজেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা তোমরা পাবে সেই রেজাল্ট এবং মার্কশিটের এর ওপরে নির্ভর করেই তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া যেরকমভাবে বিগত বছরগুলোতে হতো এবছর কিন্তু তেমনটা হবে না। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজের ভর্তি হতে চাও ইউজিতে, তোমরা যারা ইউজি কমপ্লিট অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাও, উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভর্তির প্রক্রিয়ায় একটি ভিন্নতা দেখা যাবে এবছরের ক্ষেত্রে। অর্থাৎ তোমরা প্রত্যেক বছর যখন কোনো কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে তোমরা ভর্তির জন্য আবেদন করো, কিন্তু এবছর সেটা আর করার প্রয়োজন নেই। যে কলেজগুলোতে তুমি ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজগুলোতে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটি কলেজে গিয়ে আলাদা আলাদা করে তোমাদের ফর্ম ফিল আপ করার ভর্তির জন্য কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলেই তোমরা কিন্তু ওই ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সেই কলেজগুলোতে আবেদন অটোমেটিক হয়ে যাবে এবং ওই কলেজগুলোর মধ্যে যে কোনো একটি কলেজে তোমরা ভর্তি হতে পারবে। বিষয়টি একটু সহজ করে বলি, আমাদের রাজ্যে একাধিক ইউনিভার্সিটি রয়েছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, নর্থ বেঙ্গল রয়েছে, স্টেট ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে বহু কলেজ রয়েছে। আগের সময়গুলোতে কী হতো, যখন কোনো স্টুডেন্ট কলেজে ভর্তি হবে তখন পার্টিকুলার ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজে তার মনে হচ্ছে ভর্তি হতে সেই ইচ্ছুক বা ভর্তি হতে চাইছে সেই সমস্ত কলেজে তারা আবেদন করত, এবং আবেদন করার পর লিস্টে নাম উঠলে তারা ভর্তি হয়ে যেত। কিন্তু এবছর সেটা প্রত্যেকটা কলেজে আর আবেদন করতে হবে না, তুমি ধরো যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে জানতে হবে, সেই ইউনিভার্সিটিতে তোমাকে আবেদন করলেই তুমি সেই কলেজে অটোমেটিক আবেদন প্রক্রিয়া হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাও তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন করবে, তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3টে 4টে কলেজে চুজ করতে চাও সেক্ষেত্রেও তুমি একবারই ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন করলেই তোমার হয়ে যাবে। তুমি ধরো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে আবেদন করতে চাও সেক্ষেত্রে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আবেদন করলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সমস্ত কলেজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তুমি ধরো ইন্ডিভিজুয়ালি দুটো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাকে দুটো ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। ধরো তুমি স্টেট ইউনিভার্সিটিতেও আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাইছো কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাইছো, তাহলে তুমি স্টেট ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন প্রক্রিয়া করবে, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও ভর্তির আবেদন প্রক্রিয়া করবে। একই সাথে তোমাদের আরও বিষয়টা জানিয়ে রাখি, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি কোনো কলেজে ভর্তি হতে চাও তাহলে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন করলেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 150টি কলেজ রয়েছে চারটি জেলায় সেই সমস্ত কলেজেই কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া অটোমেটিক হয়ে যাবে। এবং তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজগুলোর কোন ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়ে যেতে চাইছো তা নিয়ে একটা ছোট্ট কাউন্সেলিং করা হবে, এবং এই কাউন্সেলিংয়ে তোমাদের নাম উঠলেই কিন্তু তোমরা সেই কলেজে ভর্তি হতে পারবে। এবং এই কাউন্সেলিং একের পর এক কাউন্সেলিংয়ের সুযোগ থাকবে, কাজেই তোমাদের চিন্তা করার পুরো বিষয় নেই এই মুহূর্তে। যদিও সমস্ত কিছু চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি, কালকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে সকল ইউনিভার্সিটির একটা বৈঠক রয়েছে কলেজ ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে, তারপরেই কিন্তু সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত অফিসিয়ালভাবে ভর্তির প্রক্রিয়া নিয়ে কালকে যে সিদ্ধান্ত আসে সেটা তো তোমাদের জানিয়েই দেব। এরপরে তোমরা যারা কলেজের পড়ছো ইভেন সেমিস্টার দেবে, তোমাদের এক্সামিনেশান কিভাবে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, এ নিয়ে কি কালকে শিক্ষামন্ত্রীর এই বৈঠকে আলোচনা হবে? দেখো একাধিক সংবাদ মাধ্যম একাধিক জায়গা থেকে যে বিষয় সূত্র মারফত জানা যাচ্ছে, সত্যি তোমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো তোমাদের এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো তোমরা বারবার আবেদন জানিয়েছো তোমাদের এক্সামিনেশান যাতে অনলাইনে হয়, কিছু ইউনিভার্সিটি ঘোষণা করে দিয়েছে অনলাইনে পরীক্ষার কিন্তু পিজিদের ক্ষেত্রে এখনও পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিংবা অফলাইনে ঘোষণা করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরাও আন্দোলন করছে, সেই সমস্ত দাবি তুলে কিন্তু কালকের কলেজে ভর্তির প্রক্রিয়ার যে মিটিং আছে সেই মিটিংয়ে যে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের সকল ইউনিভার্সিটির উপাচার্যরা থাকবেন সেখানে কিন্তু সেই বিষয়টাও তুলে ধরবেন। সেই বিষয় নিয়ে অর্থাৎ তোমাদের কলেজের যে ইভেন সেমিস্টার রয়েছে সেই ইভেন সেমিস্টারের পরীক্ষা অনলাইনে না অফলাইনে হবে সে নিয়েও কিন্তু আলোচনা ঘটবে। কাজেই এই তোমাদের কালকের বৈঠকটা কিন্তু তোমরা যারা ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা আশা করি তোমাদের যে জিজ্ঞাসা ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, বাদ বাকি তোমাদের কী মতামত রয়েছে তোমরা যারা কলেজে পড়ছো ও তোমরা যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।